আজকে পুরো রেডি হয়ে আমি বেরোচ্ছি এখন এই আমার স্কুটি আর আমি আজকে যাচ্ছি আমার পুরো বন্ধুদের সাথে দেখা করতে অনেক দিন পর তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভালো কথা আনন্দের কথাগুলো তোমাদের সাথে একটু শেয়ার না করলেও ভালো লাগে না তো সেই জন্যই আজকে ব্লগটা বানাচ্ছি তো চলো দেখি সবাই অপেক্ষা করছে আমার জন্য যাই সবার সাথে মিট করি হায় হ্যালো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে না অনেক দিন পর দেখা হলো আমাদের দুজন এসে গেছি আরও দুজন আসছে অন দা ওয়ে আছে হ্যাঁ মে খানের কথা ছিল না তাও আজকে মেয়ে আমার সঙ্গে এসে গেছে ওর ভাই আজকে নেই ঘুরতে গেছে তাই গানতেই হলো সো আমরা এখন এসটি হচ্ছে আম্বার দা ধাবাতে তো যাই দেখা যাক বসি ভিতরে এদিকে ম্যাডাম মা আমি আর আগেই উপরে চলে এসেছিলাম আর এই এসছে আমার বাকি দুই ফ্রেন্ড গৌতমী অ্যান্ড পিঙ্কি আর ওই ছোট্ট মিষ্টি মেয়েটা হচ্ছে পিঙ্কির মেয়ে আমার ফিলিংসটা তো তোমাদের সাথে শেয়ার করলাম দেখিনি ওরা কে কি বলছে তুমি আজকে এতদিন পরে সবার সাথে দেখা করে অবশ্যই ভালো অনেকদিন পর আমাদের মানে আমার সবার মধ্যে তোকে সবচেয়ে বেশি এক্সাইটেড মনে হচ্ছে

সত্যি সত্যি যাক আজকে আমরা সবাই এক জায়গায় হয়ে সত্যি দারুণ দারুণ আর এটা হচ্ছে আমার মানে স্কুলের ক্লাসের ফ্রেন্ড আর আমার ঘোরাঘুরির সঙ্গী ঘোরাঘুরির সবচেয়ে বড় সঙ্গী রিনা মনে আছে আমরা সাইকেল নিয়ে কোথায় কোথায় যেতাম হ্যাঁ সেই সেই আমরা শুকনা পর্যন্ত সাইকেল নিয়ে চলে যেতাম ও আমি ছিলাম এগুলো সব

কত পুরোনো দিনের কথা পুরোনো গল্প পুরনো স্মৃতিগুলো বারবার মনে পড়ে যাচ্ছিল তাও আমাদের গল্প কিন্তু এখানেই শেষ হলো না এখান থেকে বেরিয়েও যেন মনে হলো কত কথা বাকি রয়ে গেল সব তো বলাই হলো না তাই বিল পেমেন্ট করে বাইরে বেরিয়ে আমরা আজকের দিনটাকে ক্যামেরাবন্দি করে নিলাম আর ওখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ চললো আমাদের আড্ডা বাচ্চাগুলো অস্থির হয়ে যাচ্ছিলো কারণ ওদের করার কিছুই ছিল না আর দুজনের মধ্যে সেরকম বন্ধুত্ব হয়নি এইটুকু সময়ের মধ্যে তবু দেখলাম এরাও কিন্তু চান্সে ওখানে খেলা শুরু করে দিল ওরা খেলা শুরু করতে আমরা আর সুযোগ পেয়ে গেলাম গল্প করার তো বাকি গল্পটুকু সেরেই নিলাম বন্ধুত্বের সম্পর্কটা এমন একটা সম্পর্ক যে বন্ধুদের কাছে সব রকম দুঃখের কথাও বলা যায় সব রকম আনন্দও শেয়ার করা যায় আর আমার এই বন্ধুগুলো কিন্তু ঠিক সেরকমই সো এদের সাথে আবার দেখা হবে সেই আশা নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি